আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি অলৌকিক ভিডিও নিয়ে উপস্থিত হলাম। হ্যাঁ প্রিয় দর্শক, বিশেষ করে অলৌকিক এটাকে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে, সাধারণভাবে যেটা আমরা কল্পনাও করতে পারি না সেটা যে ঘটে যাওয়া, এটাই হচ্ছে অলৌকিক। তো বিশেষ করে আপনাদেরকে আমরা কিছু তথ্য শোনাবো, যে এটা শুনলে আপনারাও হয়তো আশ্চর্য হবেন, এবং অনেক ডাক্তার যারা হয়তো আছেন তারাও হয়তো আশ্চর্য হবেন, এবং এক সময় হয়তো তারাও বিশ্বাস করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আপনাদেরকে যে বিষয়টা বলে রাখি, যে আমরা আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে যে আমরা বেশ কিছু পরিষেবা দিয়ে থাকি, তার মধ্যে বিশেষ করে যেমন সুগার। বিশেষ করে অনেকেই মনে করে যে সুগার মানে এটা পারমানেন্ট একটা রোগ, এটা কখনো ভালো হয় না। তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ সুগার থেকে ভালো হয়েছে, তার বহু ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখবেন যারা ভালো হয়ে গেছে পুরোপুরি এবং এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং সাধারণভাবে যাদের কিডনি ডিজিজ হয়, অর্থাৎ কিডনি এমন পরিস্থিতি হয়ে যায় যে কিডনি ডাক্তাররা বলে দিয়ে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, চেঞ্জ করতে হবে কিডনি, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তো এই ধরনের কেস সাধারণত যাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা বলে দেওয়া হয়, হ্যাঁ, তাদের মানে কিডনি আর মানে রিটার্ন আসে না, তাদেরকে এক সময় গিয়ে হয়তো মৃত্যুমুখে পতিত হতে হয় ওর জন্য, অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তো সেখানে বহু টাকার ব্যাপার আর কি। তো এরকমই একজন রোগী আমাদের সামনে উপস্থিত, বিশেষ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তো বিশেষ করে ওনার আমরা প্রথমে নাম এবং পরিচয়টা জিজ্ঞাসা করব, তারপরে ওনার সমস্যাগুলো আমরা জিজ্ঞাসা করব। তো ভাই, আপনার নাম এবং আপনার বাড়িটা একটু জানাবেন আমাদের দর্শকদেরকে। আমার নাম মোহাম্মদ জুবাইর আলী, আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের মিল্কি গ্রাম পঞ্চায়েতে। আমি একজন টিউশন টিচার। আচ্ছা, আপনার মূল সমস্যাটা মানে কি, যে কিডনি প্রবলেমের যে সমস্যাটা, আপনার সমস্যাটা কতদিন থেকে? আমার এই সমস্যাটা প্রায় দু তিন বছর থেকে। তো কোথায় কোথায় আপনি চিকিৎসা করিয়েছেন? বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা করেছি। মালদাতে অনেক বড় বড় ডাক্তার, ডাক্তার কাঞ্চন সাহা, চেন্নাই থেকে আসছেন ডাক্তার মেলভিন মার্টিন, ওনার কাছেও চিকিৎসা করিয়েছি। উনি মেলভিন মার্টিন যখন আমাকে বললেন যে ট্রান্সপ্লান্ট করতে হবে, পরিবারের সঙ্গে কথা বলা জরুরি, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। তখন আমি ওই আমাদের ওই মালদা ডিস্ট্রিক্টের ডিএসপি, বর্তমান ডিএসপি, ওরও কিডনি প্রবলেম ছিল। তো উনি ওই জঙ্গিপুর সেভ মেধা ফাউন্ডেশনে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, উনি আমাকে ফোন করে বললেন যে ওখানে চলে যাও। ওখানে আমি গেলাম, প্রায় এক মাস দু মাস ওষুধ খেলাম। ওখানে প্রায় ক্রিয়েটিনিন লেভেল আমার 6.7 আসলো, 9.4 থেকে। তারপর হঠাৎ দেখছি একদিন টেস্ট করে মানে উল্টো চলে গেছে, দু মাস পরে আবার 14.67 এরকম চলে গেছে। তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমি এই পিস লাইব্রেরি সম্পর্কে জানতে পারলাম, তারপরে এখানে চোখ বন্ধ করে এখানে চলে আসলাম। আচ্ছা, আপনি আপনাদের ডাক্তার তাহলে বলে দিয়েছিল যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এবং আপনার এই যে সুগার, সুগারেরও তো আপনি সুগার আগে থেকেই ছিল? হ্যাঁ, সুগার আগে থেকেই আছে। সুগার, প্রেশার আর ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন ভুগছিলাম, দীর্ঘদিন ধরে আমি এই সমস্যা নিয়ে ভুগছি। আচ্ছা, সুগার, প্রেশার এগুলো নিয়ে দীর্ঘদিন ভুগছি। সুগারের এখন কি সুগার ওষুধ আপনার খেতে হচ্ছে? না, আমি সুগার এখন 4 মাস থেকে কোনো ওষুধ খাইনি। আচ্ছা, এখন তো আপনি যে খাবারগুলো খাচ্ছেন সবই খাবার খেয়ে নিচ্ছেন নাকি? সবই খাবার খাচ্ছি, আমি ভাতও খাচ্ছি, রুটিও খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার কিডনির ব্যাপারটা পরে আসছি, তার আগে ওনার দেখেন সুগারের যে বিষয়টা, দেখেন উনি সমস্ত কিছু এখন খাচ্ছেন, তারপরে কিন্তু দেখেন সুগার ফাস্টিং লেভেল এসছে 85, দেখেন কত ভালো রিপোর্ট। হ্যাঁ, সমস্ত কিছু খাওয়ার পরে কিন্তু ওনার এখন সুগার আলহামদুলিল্লাহ ভালো। এর জন্য সুগারের জন্য ওই জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ। প্রিয় দর্শক, সুগারের জন্য কোনো ওষুধও খেতে হচ্ছে না এখন। এবং আমরা তো কোনো ওষুধ দিই না, সুগার কমানোর জন্য আমরা কোনো ওষুধ দিই না। আমরা মূলত কি, আমাদের লাইফ স্টাইলটাই হচ্ছে মূলত ঔষধ আর কি। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি এখন যে সুবিধাজনক অবস্থায় আছেন, তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে উনি যখন আমাদের কাছে চিকিৎসাতে এসেছিলেন, হ্যাঁ, আজকে আমাদের কাছে চিকিৎসা করা আপনার টোটাল কতদিন হচ্ছে? এই এক মাস প্রায়, এক মাস মতো। তো উনি যখন আমাদের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন, ওনার 21/8/2023 রিপোর্টটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 21/8/2023, এখানে ক্রিয়েটিনিনটা দেখেন 14.7 mm, 7 পয়েন্ট দেখেন।
14.7 পয়েন্ট, এটা আপনারা দেখে রাখেন যে 14.7 পয়েন্ট হচ্ছে ওর ক্রিয়েটিনাইন লেভেলটা, মানে অনেক বেড়ে গেছে। সাধারণভাবে 14.7 পয়েন্ট হওয়া মানে ডাক্তাররা ক্যালকুলেশন করে বলে দিবে যে কিডনি পুরোপুরি ড্যামেজ, 100% ড্যামেজ। হ্যাঁ, তো এর একটা হিসাব আছে, কত ক্রিয়েটিনাইন থাকলে কত পার্সেন্ট ড্যামেজ থাকে, এর একটা হিসাব আছে। তো এখানে 14.7 এর মানে হচ্ছে 100% ওনার কিডনি নষ্ট, এটাই মানে এটা প্রমাণ করে। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের কাছে এক মাসেরও কম সময় ধরে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন, আমরা আপনারা জানেন যে আমরা লাইফ স্টাইল এবং কিছু ন্যাচারাল সিস্টেমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিডনি রুগী যারা ডায়ালিসিস করতে হয়েছে, যাদেরকে ট্রান্সপ্লান্ট করতে হয়েছে, এর আগেও আপনারা দেখেছেন আমাদের একটা দুটো ভিডিও নাই, প্রচুর ভিডিও আছে, তো দেখেছেন আপনারা যে সেই রুগীগুলোর মানে আলহামদুলিল্লাহ কত দ্রুত এখানে সুস্থ হচ্ছে। তো তার দেখাচ্ছি আপনাকে, এটা আপনারা দেখলেন 21-8-2023, এটা দেখেন 14-9-2023, 14-9-2023 মানে কত হচ্ছে এখানে মোটামুটি 25 দিন মতো সময়, মানে এক মাসের চাইতেও কম। এই এক মাসের চাইতে কম সময়ে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.2 ক্রিয়েটিনাইন, যেখানে ছিল 14.7 সেখানে হয়ে গেছে কত 3.2। তো প্রিয় দর্শক, বিশেষ করে এই যে 25 দিন মানে এক মাসেরও কম সময়ের মাথাতে ক্রিয়েটিনাইন লেভেল যে একদম 3.2 চলে আসা, 14.7 থেকে 3.2 চলে আসা, মানে একটা আল্লাহর বিশেষ একটা খাস রহমত, একটা অলৌকিক বিষয় এটাকে অনেকে ধরতে পারেন। কারণ সাধারণভাবে ডাক্তার বলে দেন যে আপনার এত মানে, আর ওনাকে অবশ্য বলেও দিয়েছিলেন, হ্যাঁ সেটা আর আশা করা যায় না যে সেই নষ্ট কিডনির কীভাবে ক্রিয়েটিনাইন লেভেলটা এত কম হতে পারে। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমরা যখন কথা বলি তখন মূলত আমরা মানে শুধু আইডিয়াতে কথা বলি না, বা এরকম কিছু আপনাদেরকে ভুংভাং আমরা বলার চেষ্টা করি না। এখানে থাকে কি যে আমার কথা আপনি শোনার প্রয়োজন নেই, যে আমি আপনাকে বলবো, কারণ তো আমি আমার ভালোটা বলতেই পারি, আপনি আপনার ভালোটা বলতেই পারেন, কিন্তু এখানে পেশেন্ট বলবে যে তার ভালোটা কী, তিনি কী রেজাল্ট পাচ্ছেন। এবং শুধু পেশেন্ট আমের বলাই যথেষ্ট নয়, বরঞ্চ রেজাল্ট বলবে, হ্যাঁ এটা টেস্ট বলবে যে তার মূলত কী অবস্থা, তার মানে কী উন্নতি না অবনতি, সেগুলো টেস্টে বলবে। তাহলে আমাদের কাছে আমরা কিন্তু দলিল সহকারে, প্রমাণ সহকারে কিন্তু আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, প্রত্যেকটা আমাদের ভিডিও এরকমভাবে দলিল তথ্য সহকারে তুলে ধরা, যে পেশেন্ট কী বলছে, পেশেন্টের কী অবস্থা এবং তার যে রিপোর্ট, সেই রিপোর্ট কী এসছে, সেই বিষয়গুলো আমরা মূলত মানুষের সামনে তুলে ধরে থাকি। তো প্রিয় দর্শক, বিশেষ করে এই যে কিডনি ড্যামেজ, এই কিডনি ড্যামেজ নিয়ে অনেকেই মানে সমস্যায় ভুগছেন, অনেকেই ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে ভুগছেন। আপনারা তো শুনলেন যে ওনার ডাক্তার বলে দিয়েছিল যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ কিডনি পরিবর্তন করতে হবে। তো সেই রুগী আজকে আলহামদুলিল্লাহ, তো আজকে আপনাকে এমনি কেমন লাগছে এবং কি অনুভব লাগছে, আপনার মনের ভিতরটা কেমন লাগছে? আমি এখন 90% মানে সুস্থ আছি আর কি। প্রিয় দর্শক, উনি এখন বলছেন যে আমি 90% সুস্থ আছি, যে কিডনি পেশেন্ট একদম 100% কিডনি ফেলিয়ার পেশেন্ট, তিনি বলছেন আমি এখন 90% সুস্থ আছি, আর আমরাও দেখতে পাচ্ছি তার রিপোর্ট তার কন্ডিশন অনুযায়ী। তো বিশেষ করে অনেক মানুষই হয়তো এটা বিশ্বাস করতে চায় না, বা অনেক ডাক্তাররাও বিশ্বাস করতে চায় না যে না এটা কখনো হয় না, কিডনি এই পজিশন চলে গেলে আর তাকে ব্যাক নিয়ে আসা যায় না, কিডনি ট্রান্সপ্ল্যান্টই করতে হয় লাস্টে। তো বিশেষ করে এইরকম মানুষের মধ্যে, আর যেহেতু সাধারণ মানুষরা ডাক্তাররা যা বলে সেটাই মানে বুঝে আর কি, তো এই বিষয়ে বিশেষ করে মানে আপনি মানুষকে কী বার্তা দিবেন? আমি বলবো কি, এদিক ওদিক কাল বিলম্ব না করে আপনারা সরাসরি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে চলে আসুন, এখানে খুব সুন্দর চিকিৎসা হয়, খুব সুন্দর চিকিৎসা হয়, আপনি কোথাও যাবেন না, কোনো ডায়ালিসিস ফায়ালিসিস লাগবে না, এখানে এমনিতেই সব সুন্দরভাবে চিকিৎসা হচ্ছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। প্রিয় দর্শক, মূলত রোগ ভালো করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহই ভালো করবেন রোগ, আমরা শুধুমাত্র চেষ্টা করে দেখতে পারি আমাদের যা ব্রেন বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বা আমাদেরকে যতটুকু দিয়েছেন সেই অনুপাতে আমরা চেষ্টা করে দেখতে পারি। এবার আপনি আমাদের কাছে চিকিৎসা করাবেন, আপনি একবারে মানে 100% ভালো হয়ে যাবেন কি না এটা আল্লাহই ভালো জানেন, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। তবে একটা মানুষ সাধারণত কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাই কয়েকটা দিক দেখে, বিশেষ করে আমরা দুটো দিক দেখে চিকিৎসা করাতে যাই। সাধারণভাবে আমরা কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাই কী দেখে, যে তার কত বড় ডিগ্রি আছে, ডিগ্রি দেখে আমরা মানুষরা চিকিৎসা করাতে যাই। একটা অজানা অচেনা ডাক্তারের কাছে আমরা শুধুমাত্র তার ডিগ্রি দেখে আমরা চিকিৎসা করাতে যাই। দ্বিতীয়ত, আমরা একটা মানুষের কাছে আমরা চিকিৎসা করাতে যাব কেন, তার আমরা রেজাল্ট দেখে।
তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করাতে আসে তারা রেজাল্ট দেখে আসে, আমাদের কোনো ডিগ্রি তারা দেখে না। যে আমাদের কতটা ডিগ্রি আছে, আমি ওরা কোথা থেকে পাস করেছি, কি করেছি না করেছি, এই সব ডিগ্রিগুলো আমাদের কেউ দেখে না। আমাদের দেখে কি রেজাল্ট। আর বিশেষ করে আমরা এটাই মানুষের সামনে তুলে ধরে থাকার চেষ্টা করি যে আমাদের রেজাল্ট কি। হ্যাঁ, কারণ ডিগ্রি এমন কোনো ব্যাপার না, ডিগ্রি এটা কিনেও পাওয়া যায়। হ্যাঁ, তো ডিগ্রি এমন কোনো বড় ফ্যাক্ট নয়, এখানে মূলত বিষয় যেটা হচ্ছে রেজাল্টের বিষয়টা। কারণ আপনার অনেক বড় ডিগ্রি আছে কিন্তু রেজাল্ট নাই, তাইলে আপনার কী হবে? আপনার রেজাল্টের দরকার নাকি ডিগ্রির দরকার? তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে সেই দিক দিয়েও আমাদের সমস্যা নেই, কিন্তু মূলত হচ্ছে কি, আমরা রেজাল্ট মানুষকে দেখাতে চাই। রেজাল্ট হচ্ছে মানুষের কাছে মেন, মানুষ কিছু দেখতে চাই না, শুধু রেজাল্ট দেখতে চাই। রেজাল্ট দেখে মানুষ আমাদের কাছে চিকিৎসা করাতে আসে, এবং আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ, একজন দুইজন পাঁচজন নয়, প্রচুর মানুষ এখান থেকে ভালো হচ্ছে। সেই ভিডিওগুলো আমাদের ইউটিউবে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, যদি আপনারা মনে করেন যে না আমরা চিকিৎসা করাতে চাই, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আপনার পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল জেলা হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি, ডায়াবেটিস সেন্টার। তো আমাদের সঙ্গে যোগাযোগ করে আগে আসবেন, এক দুদিন আগে ফোন করে আপনাদেরকে নাম লেখাতে হবে। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। তো বিশেষ করে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ করে এক দুদিন আগে ফোন করে আপনারা তখন এখানে আসবেন। তো তার আগে আমরা একটা বিষয় বলে দিই, বিশেষ করে ভাইয়ের যে সমস্যাগুলো, আমরা বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করব, এবং আপনাদেরকে আমরা বিশেষভাবে দোয়া করার জন্য অনুরোধ করছি যে ভাইয়ের যাতে এই যে সমস্যাটা পুরোপুরি যাতে আল্লাহ সুবহান তাআলা ভালো করে দেন, এবং পুরোপুরি যাতে একটা নর্মাল মানুষ যেরকম তার কিডনি নাইন থাকে সেরকম যাতে থাকে, এটা আপনারা সকলে দোয়া করবেন যাতে ভাই পুরোপুরি ভালো হয়ে যায়। কারণ একটা মানুষের যদি এই সমস্যা থাকে, হ্যাঁ, তাহলে সে কত বড় টেনশনের মধ্যে থাকে, তার আত্মীয় স্বজনরা কত টেনশনের মধ্যে থাকে, তার পরিবারের লোক কত টেনশনের মধ্যে থাকে, সেটা হয়তো আপনারা ভালোভাবে জানেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার জন্য আমরা একটু খাস করে দোয়া করবো, যাতে আল্লাহ সুবহান তাআলা পুরোপুরি ভালো করে দেন, আমিন। এবং আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে যাতে সুস্থ রাখে, ভালো রাখে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিশেষ করে উপস্থাপনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।